নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজকে আবারও সকাল সকাল একটা ব্লগ আমার ডেলি রুটিন নিয়ে চলে আসলাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, কেননা আজকে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে খারাপ। বাইরে থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে ছেলেকে তুলে ওর মানে বিছানাপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের মানে আজকের ব্লগটা আজকেই তোমাদেরকে শেয়ার করছি, আজকে সকালের ব্লগটা। তো এখানে কিছুটা মানে গ্রিলটা একটুখানি, জানলার গ্রিলগুলো একটুখানি নোংরা হয়েছিল, তো গ্রিলগুলো একটুখানি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। আর আজকে আমার কাজের চাপ অনেকটাই হালকা, কেননা অলরেডি আমি একটা লোক পেয়ে গেছি, তো সে আজকে সকাল থেকেই কাজ করা শুরু করেছে, তো অনেকটাই রিলিফ। তাই একটুখানি গ্রিল টিলগুলো পরিষ্কার করছি। আর আগামীকাল আমার শ্বশুর শাশুড়িও গ্রামের মানে দেশের বাড়ির থেকে আসবেন। প্রথমে তো মায়ের আসার কথা ছিল না, কিন্তু পরে আবার মাও আসবেন। তো সব মিলিয়ে আজকে একটুখানি ব্যস্ততার মধ্যেই রয়েছি, ঘরদোরগুলো পরিষ্কার করা, রান্নাবান্না করা। আর আজকে হাজবেন্ডের ছুটি, আর সাথে একটুখানি এই টেবিল পাখাটাও মুছে নিচ্ছি। আর আমরা যে ঘুরতে যাব, তো মা বাবা বাড়িতেই থাকবেন, দীপকে নিয়ে আসছে, তো বাড়িতে থাকবে, তো তাদের মানে যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য একটুখানি গোজ মানে মোছামুছি করে দিয়ে যাচ্ছি। কেননা যদি তারা এসে দেখে যে ঘরের মধ্যে ধুলো টুলো পড়ে রয়েছে, তাহলে তো দেখতে খারাপ লাগে, তাই না? তো ওই জন্য একটুখানি ঘর দোরগুলো যতটা পারছি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেননা আজ বাদে মানে কাল বাদে পরশুই আমাদের রওনা দেবো আমরা। আর এখানে শাড়ি টাড়িগুলো মানে চেয়ারে যে জামা কাপড়গুলো সেগুলো ভাঁজ করে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ঝটপট ভাতের জল চাপিয়ে দিলাম, আর এখন ঘড়িতে বেজে গেছে 11:30। তো 11:30 থেকেই রান্নাবান্না শুরু করে দিলাম। আর ওখানে 6 পিস মাছ নিয়েছি, দুবেলার রান্না একবারেই করে রাখবো। আর আমার হাজবেন্ডটা ছেলে যেহেতু একটুখানি মানে ঝোলঝোল টাইপের কোনো তরকারি করতে হয়, তো মাছের ঝোল, আলু ভাজা আর ভাত করব, সেটাই ভেবেছি। আর মাছে ওই জন্য লবণ হলুদটা মাখিয়ে রাখছি, কেননা যাতে মানে মাছের মধ্যে লবণ আর হলুদটা একটু অ্যাবজর্ব হয়। আর ওইদিকে ভাতের মানে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, মুখটা ঢেকেও দিলাম যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় গরমটা। আর এদিকে দেখো তেল গরম হয়ে এসছে, আর আলু ভাজা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আলু ভাজার সঙ্গে আমি পেঁয়াজ অল টাইম দিই, আজকে আর ডিম দিইনি, কেননা গতকালকে যেহেতু ডিম খাওয়াটা হয়ে গেছিলো ওই জন্য আজকে আর ডিম দিইনি। তো দেখো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে মাছ ভাজতে চলে আসলাম, অনেকক্ষণই হয়ে গেছে। তো মাছ ভাজতে জন্য যেটুকুনি তেল দরকার সেইটুকুনি তেল আমি নিয়ে নিলাম। আর তেলটা এখানে দেখো গরম হয়ে গেছে, এরপরে আমি একে একে মানে আগে মানে তেলটা ভালো করে কড়ায় লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় নিচে। আর এরপরে তিনটে তিনটে করে মাছ আমি ভেজে তুলে নেব। তো চলো মাছগুলো ভেজে নিই। আর ওইদিকে মাছ ভাজতে ভাজতেই আমি যেটা নাকি করবো সেটা হলো বাটনাগুলো মানে মাছের যে মশলাটা সেটা আমি করে নিচ্ছি। আর একদিকে মাছও ভাজা হয়ে গেল, আর ওইদিকে আমার বাটনাটাও বাটা হয়ে গেল, তাহলে কাজটা অনেকটা এগিয়ে গেল। তো এইদিকে মাছের ওইদিকে মাছ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে মাছের ঝোলটা ফুটছে, সেটা তোমাদেরকে দেখাই নি। আর এদিকে ছোটোখাটো যে বাসনগুলো থাকে সেইগুলো একটুখানি মুজে নিচ্ছি, কেননা প্রথম প্রথম তো একটু তো একটা লোককে বুঝতেও টাইম লাগে যে তার মেন্টালিটিটা কেমন, সে মানে প্রথম যেহেতু ওই জন্য একটুখানি করে নিচ্ছি। তারপরে যখন সে আমার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে দেখা যাবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো, আর এইগুলো আমাদের বিকালবেলা লাগেই, আর এগুলো খুব একটা এঠো না, তাই একটুখানি হাত মানে জল ধোয়া মানে একটু মেজে জাস্ট জল ধোয়া করে নিলাম। আর এই দেখো এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, তো সেটা একটা বাটির মধ্যে ঢেলে কড়াইটা আমি নামিয়ে রাখবো। আর এই দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে চট জলদি। এরপরে গ্যাসের মানে গ্যাস আর গ্যাসের যে স্ল্যাবটা আর আশেপাশের যে জায়গাগুলো সেগুলো সমস্ত মুছে মানে ধুয়ে সমস্ত কিছু তৈরি করে ফেললাম, মানে পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার ঝকঝকে করে ফেললাম। আর একটুখানি দেওয়ালগুলোও মুছে নিলাম। আর তারপরে আমার রান্নাঘরের মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে আসলাম আজকে ফ্রিজ পরিষ্কার করার জন্য। সকালবেলায় ফ্রিজের মানে লাইনটা খুলে রেখেছিলাম,
আর অনেকদিনই ফ্রিজটা ভাবছিলাম পরিষ্কার করব করব, কিন্তু এতটাই কাজের চাপ ছিল, মানে বিশেষ করে বাসন মাজা ঘর মোছা করতে গিয়ে আমার আর ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না। এবার যে যে মানে এই নোংরা ফ্রিজটা আবার রেখে যাব, গন্ধ হয়ে যাবে, তো ওই জন্য ফ্রিজটা পরিষ্কার করে রেখে যাওয়াই ভালো, মানে মঙ্গল। ওই জন্য আর বাবা মা যেহেতু থাকবে, যদি তারা এসে দেখে ফ্রিজটা এরকম নোংরা, তারাও কি ভাববে, তাই না? ওই জন্য ফ্রিজটাও জলদি পরিষ্কার করে নিলাম। আমি যেরকমভাবে পরিষ্কার করি খুব মানে শর্টে, জাস্ট একটু ভীম লিকুইড দিয়ে কসবাই দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার ফ্রিজে যেগুলো মানে উল্টোপাল্টা জিনিস ছিল, সেগুলো সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দিয়ে ফ্রিজের গাটা ভালো করে মুছে নিলাম। আর এই আমার এই ডিমের ট্রেগুলো আর ফেলা ফেলা করে ফেলাই হচ্ছে না, আর এইরকম পাহাড় জমছে একটার পর একটা, আর কীরকম দড়িগুলো বিচ্ছিরিভাবে ঝুলছে দেখো। এরপরে দেখো মানে বন্ধুরা, ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে চলে আসলাম ঠাকুরের বাসন মাজার জন্য। আর আমার ছেলে দেখো পাশে, মানে ওর যেহেতু স্নানের টাইম হয়ে গেছে, সেহেতু ও পাশে আমার বসে পড়েছে। আর আজকে চশমাটা ইউজ করছি, কেননা মনে হচ্ছে যেন চোখে একটু কম কম দেখছি, জানি না এটা বেশি মোবাইল দেখার কারণে হচ্ছে কি না জানি না, মোট কথা একটু যেন কেমন লাগছিল, ওই জন্য চশমাটা পরেই আজকে কাজবাজগুলো করছি। এরপরে ঠাকুরের বাসন মাজার পরে যেটা নাকি একটুখানি নিজের রূপচর্চার তেও একটুখানি টাইম দিলাম, মানে নিজেকে একটু টাইম দিলাম সমস্ত কাজের ফাঁকে, কেননা এতদিন তো করতে পারছিলাম না, টাইম হয়ে যাচ্ছিলো আর ঠান্ডাও লেগেছিলো। তা আজকে যেহেতু অনেকটাই হাতে টাইম আছে, সেহেতু একটুখানি নিজের একটুখানি রূপটাও চর্চা করে নিলাম, বেশি কিছু না, ওই সোমেজের কানেকটিভটা একটু অ্যাপ্লাই করে নিয়ে মানে অ্যাপ্লাই করে নিলাম, মানে মুখটা যাতে ভালো লাগে। বন্ধুরা, খাওয়া দাওয়া মানে স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছু করে এসে বসলাম। আর গতকালকে ভিডিও করিনি আমি কোনো, কেননা মানে অনেকটাই মানে শরীরটা খারাপ ছিল, তাই আজকে সকাল থেকে যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হলো বৃহস্পতিবার, তো এখন একটু শোবো, ক্যালপল খাচ্ছি, নাকের আগে কথা চলে গেছে দেখেছো তো, যাই হোক এখন ইয়ে খাবো, ক্যালপল খেয়ে একটু শোবো। তো এই ব্লগটা এইটুকুনি থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যতটুকু বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।